ইজ নয় এখানে ধাধার সঙ্গে ভ্রমণের ওপর অনেক তথ্য থাকবে প্রথমে দেখানো হবে তিনটি ছবি এই তিনটি ছবি থেকে এক বা একাধিক অক্ষর দিয়ে তৈরি করতে হবে একটি পর্যটন স্থানের নাম এবং সেই সঙ্গে আমরা জেনে নেব পর্যটন স্থানটির সম্বন্ধে কিছু তথ্য আসুন শুরু করা যাক মজার খেলা ট্রাভেল ভেনকানাল ফাঁকা জায়গায় বসবে একটি পর্যটন স্থানের নাম যারা উত্তরটি জানেন দয়া করে কমেন্ট বক্সে লিখুন আপনার লাইক শেয়ার কমেন্ট আমাদের এই ধরনের আরো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার সময় শুরু হচ্ছে এখন উত্তরটি হলো কোদাইকানাল সবুজ গাছপালা ও বিভিন্ন রঙের ফুলে ভরা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার সত্যি সুন্দর পাহাড়ি শহর কোদাইকানাল এটি তামিলনাড়ু রাজ্যের দিনদিগাল জেলায় অবস্থিত এবং উচ্চতা প্রায় সাতশো ফুট তামিল ভাষায় কোদাইকানালের অর্থ হল পাহাড়ের উপহার আর এখানে এলে বোঝা যায় সত্যিই যথার্থ এই নামকরণ ভারতের পূর্বে দার্জিলিং যেমন কুইন অফ হিলস নামে পরিচিত তেমনি দক্ষিণে প্রিন্সেস অফ হিল স্টেশন হিসেবে খ্যাত কোদাইকানাল সমতলের প্রচন্ড বরং থেকে রেহাই পেতে আঠারোশো সালে কোদাইকানাল শহরের গোড়াপত্তন করা হয় পর্যটনই এখানকার প্রধান আয়ের উৎস তাই সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে দক্ষিণ ভারত যখন গরমে পড়ছে তখন কোদাইকানাল যেন এক প্রাকৃতিক শীতল ওয়েসিস এই শহরটি স্বাভাবিক ঠান্ডা আবহাওয়া পর্যটকদের আকর্ষণ করে এখানে সারা বছরই পর্যটকরা আসতে পারেন তবে সবচেয়ে ভালো সময় হল এপ্রিল থেকে জুন জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষাকাল তাই এ সময় পর্যটকদের ভীত কম থাকে তবে যারা বর্ষার পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ সময় কোদাই ক্যানালের মূল আকর্ষণ হল কোদাই লেক যা কেন্দ্র করে শহরটি গড়ে উঠেছে পরিবার নিয়ে বেড়াতে আসা কিংবা ট্রেকিং করতে অনেকেই এখানে আসেন আর হনিমুনের জন্য কোদাই আদর্শ জায়গা শান্ত সুন্দর প্রকৃতির কোলে একান্তে হারিয়ে যেতে কেনা চায় কোদাইকানাল থেকে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন কোদাই রোড এখান থেকে সড়ক পথে প্রায় আশি কিলোমিটার দূরে কোদাই পৌঁছতে দু থেকে তিন ঘন্টা সময় লাগে পুরো রাস্তা মনোরম দৃশ্যপূর্ণ পথে হিলসের হিলসের সৌন্দর্য এবং অরণ্য ঘেরা পাহাড়ি সর্পির পথ রোমাঞ্চকর কোদাই পৌঁছে ঘুরে লেফার মতো কয়েক ট্যুরিস্ট স্পট রয়েছে প্রধান দর্শনীয় স্থানসমূহ কোদাই লেক ব্র্যান্ড পার্ক কোকার্স ওয়া পিলার রক্স বুনা কেফস ফলস ডলফিন নোস করিমজি মন্দির ইত্যাদি যারা ট্রেকিং ও অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানকার লোকাল ডাইভ নিয়ে নির্দিষ্ট ট্যুরিস্ট স্পটের বাইরে বেরিয়ে পড়তে পারেন কোদাইকানাল থেকে সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল মাদুরাই এবং কোয়েম্বাতুর আর ট্রেনের সবচেয়ে কাছের স্টেশন কোদাই রোড এছাড়া বাসেও যাওয়া যেতে পারে কলকাতা থেকে কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনে করে যাওয়া সম্ভব ভ্রমণের ওপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপুন ধন্যবাদ